are back and we are mentally prepared যে তোমরা কি কি বম ফেলবে আমাদের উপর এন্ড তার কিভাবে সম্মুখীন হব আমরা ও মা সম্মুখীন যাই হোক প্রথম প্রশ্ন বলে এই পড়তো কঠিন একটা শব্দ বলে ফেলেছে আমাকে যদি চিনে থাকো তাহলে আমার মনে হয় ফ্রেন্ডশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ রোমান্টিক হ্যাঁ ফার্স্ট হচ্ছে যে যেটা হয় আর কি যে ভিতটা স্ট্রং হতে হয় আর প্রত্যেকটা রোমান্টিক রিলেশনশিপের ভিত হচ্ছে ফ্রেন্ডশিপ সো ফ্রেন্ডশিপ না থাকলে আই থিঙ্ক রোমান্টিক রিলেশনশিপে আন্ডারস্ট্যান্ডিং থাকবে না আর রোমান্টিক রিলেশনশিপ ভেঙে গেলে আগেন যার কাঁধে তুমি মাথা রেখে কাঁদবে সেটা হলো তোমার বন্ধু সো ফ্রেন্ডশিপ আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে জয় খুব ভালো ক্যারেক্টার যে ভালোবাসার জন্য অনেকটা এক্সটেন্ড অবধি যায় এবং মামার সাথে খুব ঠাট্টা যত ছ্যাবলামি সবকিছু মামার সাথে মাকে খুব ভালোবাসে যখন এই প্রথম দিন দেখে দিয়াকে তো সেই দিন থেকেই ওর একটা ভালো লাগা স্টার্ট হয় এবং ইভেন্সিলি যত দিন যায় যত মেয়েটাকে দেখে ততটাই আরো ভালোবাসায় পড়ে যায় এবং সেই ভালোবাসার জন্যই যতটা এক্সটেন্ড অব্দি যাওয়া সেটাই তাদের দেখা ক্যারেক্টারটা খুবই একটা ভালো ছেলে দেখো জয় নামটা সো জয়েস এন্ড সো হ্যাপি দ্যাট মাই ক্যারেক্টার ইজ সো নাইস আর একটা পাহাড়ি ব্যাপার আছে না পাহাড়ি প্রেমের একটা ব্যাপার আছে মানে একটু লুকসটাকে উনি চেঞ্জ করে দিয়েছে আমার কিরকম মনে হচ্ছে ফ্যান্স গুলো কমে যাবে তোমার আস্তে আস্তে না তার কারণ হচ্ছে খুব মানে বলা যেতে পারে একটা গার্ল নেক্সট ডোর ইমেজ যেটা হয়তো প্রত্যেকটা ঘরোয়া মেয়ে নিজেকে কানেক্ট করতে পারবে যে ক্যারেক্টারটার সাথে সেটা হলো দিয়া অ্যান্ড She is very serious. এরকম একদমই না যে she is very jovial and সবসময় খুব মানে হয় আর কি young age মেয়েরা যারা মানে যারা teenage group college যায় তারা normally কি হয় college life টা খুব enjoy করে male attention enjoy করে এদিকে ওদিকে পাঁচলামি মানে এই scene গুলো দেখা যায় normal life এ মানুষের কিন্তু দিয়ার ক্ষেত্রে কিন্তু এটা এক্স্যাক্টলি অপোজিট কারণ মেল অ্যাটেনশন ও এনজয় করে না তার মানে নিশ্চয়ই ওল্ড লাইফেও কিছু একটা ঘটেছে যার জন্য ওই মেল অ্যাটেনশন থেকে মানে বিরক্তিত বলতে পারো সো এটা কি কারণটা কি দ্যাট ইজ হোয়াট তোমাকে শেয়ার ইজ অল অ্যাবাউট অ্যান্ড তারপর ওর জয় বলে একটা ছেলের সাথে ভালোবাসা হয় অ্যান্ড জয় বলে ভালোবাসা হয় অ্যান্ড ওদের লাভ স্টোরিটার এন্ডিং হ্যাপি না স্যাড সেটা তোমাদের ফার্স্ট ওয়েব দেখতে হবে থিয়েটার হলে অ্যান্ড সাসপেন্স ইয়েস বাট দিয়া ডেফিনেটলি ইয়াং গার্ল ফ্রেশ গার্ল রিজার্ভড ভালোবাসা মানে আমরা যেটা করি নর্মালি যে বয়ফ্রেন্ডের হাত ধরে চলা থিয়েটার হলে এরকম কাঁধে কি হলো হ্যাঁ দিয়ে পপকর্ন খাওয়া এগুলো কিন্তু ও করে না মানে খুবই রেস্ট্রিক্টেড তাই বনি খুব একটা এনজয় করে নি মুভিতে শুট করে Both the characters, Joy and Dia, intense character. Intense characters and our characters which you have to look out. And serious framing. It's actually serious. ফার্স্ট অফ ফেব্রুয়ারি সরস্বতী পুজো প্লিজ 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 ওয়াচ তোমাকে চাই অ্যান্ড আই এম শিওর তোমরা দুজন আমাদের ফার্স্ট অফ ফেব্রুয়ারি তোমাকে চাই রাখো সরস্বতী পুজো দিন আছে ভালোবাসা দিন আছে অ্যান্ড আই এম শিওর যে আমাদের এই দুটো ক্যারেক্টার তোমাদের খুব ভালো লাগবে অ্যান্ড ইউ গাইজ উইল লাভ দ্য প্লিজ তোমাকে চাই দেখো এনজয় করো আমাদের আরো প্রশ্ন উত্তর দিতে আমরা আবার ফেরত আসবো বাই বাই সি ইউ সাইমারা ছাড়া তোমাকে পাওয়া